বাঙালিরা মাছ খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু ভালোবাসলেও রোজকার ব্যস্ততার জীবনে সেই একই একঘেয়ে মাছের রেসিপি আমরা বানিয়ে যাই। কিন্তু সপ্তাহের ছুটির দিনগুলোতে বাড়ির সদস্যরা চায় কোনো নতুন রেসিপিতে মাছটা রান্না করা হোক। আর সেই নতুন রেসিপির খোঁজে আজকে আমি অতুলনীয় স্বাদের এবং একেবারে ইউনিক একটা রেসিপি আম কাতলা আপনাদের সাথে শেয়ার করছি। এই আম কাতলার সঙ্গে আপনারা অনেকেই হয়তো পরিচিত নন। তাহলে বন্ধুরা, একেবারে ইউনিক এবং দুর্দান্ত স্বাদের এই আম কাতলা রেসিপি পাওয়ার জন্য আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এর সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য দুর্দান্ত সব ভিডিওগুলো চেক আউট করতে ভুলবেন না। যেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন আমাদের চ্যানেলে নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি মল্লিকা, আপনারা দেখছেন blogfoods.com ইউটিউব চ্যানেল। চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আম কাতলা বানাবার জন্য আমি কাতলা মাছের তিনটে পেটির পিস আর একটা দাগার পিস নিয়েছি। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি, সেটাকে চার ফালি করেছি, করে তিন ফালি আমি ছোট ছোট টুকরো করেছি আর এক ফালি রেখে দিয়েছি। এখন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তাতে আমি এক টেবিল চামচ কালো সরষে দিলাম আর এখানে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম আর অল্প জল দিচ্ছি। কাঁচা লঙ্কা সরষে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, আমি একটা সরষে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি। আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমার পেস্টটা আমি সরিয়ে রাখলাম। এখন আমি গ্যাসে একটা কড়া বসিয়েছি, তাতে এক চা চামচ কালো সরষে আর দিচ্ছি এক চা চামচ মৌরি আর হাফ চা চামচ মেথি দিচ্ছি। কালো সরষে, মৌরি আর মেথি দিয়ে শুকনো খোলা এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভাজতে ভাজতে একটা মিষ্টি গন্ধ বেরোবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। দেখুন মশলাটার কালার চেঞ্জ হচ্ছে, তার মানে এটা আমার ভাজা হয়ে এসেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এটাকে সরিয়ে নিচ্ছি। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি, এখানে আমি মিক্সিতে এই মশলাটা গুঁড়িয়ে একটা ভাজা মশলা করে নেব। এখন আমি ওই কড়াতেই পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি আজকে রান্নাটা সরষের তেলেই করব। আমি এখানে প্রায় 6-7 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে তারপর মাছগুলোকে ভেজে নেব। গরম করে নিয়ে মাছগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আম কাতলার মাছগুলো একটু কড়া করে লালচে করে ভাজতে হবে, তাহলে এই আম কাতলার মাছগুলো খেতে খুব টেস্টফুল হয়। ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে প্রত্যেকটা মাছকে আমি বেশ লালচে করে ভেজে নেব। দেখুন এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই আম কাতলার মাছগুলোকে একটু কড়া করেই ভাজবেন, তবেই কিন্তু গ্রেভিতে ফেলার পর এই মাছগুলো খেতে খুব টেস্টফুল হয়ে যাবে। এরকম করে প্রত্যেকটা মাছকে আমি ভেজে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছই, দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি প্রত্যেকটা মাছকে একই রকম লালচে করে একটু কড়া করে ভেজেছি। এখন ওই মাছ ভাজার তেলের ওপরেই আমি হাফ চামচ কালো সরষে, হাফ চামচ মেথি আর হাফ চামচ মৌরি দিলাম আর এর সঙ্গে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে আমি ফোড়নটাকে ভালো করে তেলের ওপরে ভেজে নিচ্ছি। বেশ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফোড়নের। এই সময় আমি টুকরো করা আমগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করা আমগুলো দিয়ে তেলের ওপরে ভালো করে ভাজতে হবে। আমগুলো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমগুলোকে ভেজে নিতে হবে। এখন আমি যে একটা পিস রেখেছিলাম আমের, সেই আমের ফালিটা দিয়ে দিলাম। আমের ফালিটা দিয়ে এটাকেও আমি তেলের ওপর ভেজে নেব, তবে এটা আমি খুব হালকা করে ভাজবো। আর বাকি যে টুকরোগুলো আছে ওইগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন হালকা করে ভেজে নিয়ে আমি আমের ফালিটাকে প্রথমে তুলে নেব। আমের ফালিটা আমি তুলে নিলাম, নিয়ে বাকি আমের টুকরোগুলো তেলের ওপর আমি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব, যাতে এই আমের টুকরোগুলো বেশ নরম হয়ে যায়, নরম হয়ে বেশ গলে যায়। দেখুন আমের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে, এটাকে আমি চেপে চেপে গলিয়ে নিচ্ছি। তেলের ওপর ভালো করে আমের টুকরোগুলো ভেজে নিয়ে এগুলোকে গলিয়ে নিচ্ছি।
আমি টুকরোগুলো গলিয়ে নিয়ে এবার এখানে আমি একটু জল দিয়ে দেব। দেখুন আমি টুকরোগুলো গলে গেছে, এবার এখানে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে আমি একটু ফুটতে দেব। দেখুন এটা ফুটে গেছে। ফুটে যাবার পর এইবার আমি যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম সেই পেস্ট দিয়ে দিচ্ছি। সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এতে আমি দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ, আর দিচ্ছি হাফ চামচ চিনি। এই আম কাঁদলের চিনিটা একটু লাগে যাতে টকটক মিষ্টি মিষ্টি ভাবটা আসে। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার জন্য এটা কিন্তু খুব বেশি কষা যাবে না, অল্প করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে জল দিতে হবে। আমি অল্প করে নাড়িয়ে নিলাম, নিয়ে মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম বেশ খানিকটা। আর এতে জল আমি দিচ্ছি না, মোটামুটি আমার গ্রেভির মতো জল দেওয়া হয়ে গেছে, কেন কি আম কাঁদলাটা আমি খুব রসা করব না, একটু মাখামাখা করব। এইবার এই গ্রেভিটা ফুটতে ফুটতে আমি মাছগুলোকে দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে ফুটতেই আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো দিয়ে আমি একবার হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসটাকে কিন্তু সিমে করে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, গ্যাসটা আমি একবার হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিচ্ছি। নিয়ে আমি গ্যাসটা কিন্তু সিমে করে দিয়েছি এবং মাছটা এরপর যখন নরম করব সিমে রেখে হালকা করে ফুটিয়ে নিয়ে নরম করব। মিনিট খানেকের মতো এটা আমি সিমে রেখে ফোটাবো। ফোটালে মাছগুলো আমার নরম হয়ে যাবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর আমের টুকরো যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গিয়ে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং এই আম কাঁদলাটা খেতেও খুব ভালো হবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি আরেকটু কুনি এটাকে সিমে রেখে ফুটিয়ে নিচ্ছি আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিচ্ছি, নিলেই আমার রেডি হয়ে যাচ্ছে আজকের আম কাঁদলা। মিনিট খানেক পর আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলা গুঁড়োটা আমি দু চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য। দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকাটা আমি খুলে নিলাম। নিয়ে এবার আমি ভাজা মশলাটা মাছ এবং গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে আজকের আম কাঁদলা। একেবারে ইউনিক টেস্টের হয়েছে বন্ধুরা এই আম কাঁদলা। আমার মতো করে অবশ্যই বানিয়ে দেখুন, দেখবেন একদম ইউনিক টেস্ট হয়েছে এই আম কাঁদলার। তাহলে বন্ধুরা আমার মতো অবশ্যই একদিন বানাচ্ছেন, তো অবশ্যই বানান, তারপর আমাকে কমেন্টে জানান আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।